হে জগতবাসী, আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে যে জিনিসগুলো আমাদের মূলে দরকার সেই জিনিসগুলো অবশ্যই আমাদের আয়ত্ত করে নিতে হবে। সে বিষয়টি হলো এই পৃথিবীতে জন্ম জন্মান্তরে ঘুরতে ঘুরতে যখন আমরা আল্লাহর দয়ায় আমরা এই মানব জন্ম পেয়েছি, তখন এই মানব জন্ম পেয়েছি বিদায়, এখন কি করতে হবে? যে মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, তারে পাইবার জন্যে আমরা পীর ধরিতে যাই। যদি বাবা সেখানে যাইয়া যদি দেখি এইসব কোনো কিছুই নাই, তাহলে এই জীবনটাই হয়ে যাবে বরবাদ। হে জগতবাসী, আর একটি কথা বলি নেই যে অনেকে বলতে পারেন, আপনি মুসলমানবাসী বলতে পারেন, জগৎবাসী বলেন কেন, আপনি বলতে পারেন হে ইসলাম ধর্মের সকল লোকেরা আমার কিছু কথা শোনেন, এটাও বলতে পারি, কিন্তু কেন আপনি বলেন হে জগৎবাসী? হে জগৎবাসী, আমি আবারও এই কথাটি বলবো যে জগৎবাসী যে একটা বিষয়, যে জগতের মধ্যে যারা বসবাস করতেছে, সে মানুষ হোক বা অন্য কোনো প্রাণী হোক, যারা এই জগতে বাস করে তারাই জগৎবাসী। আমি মনে করি যে এই পৃথিবীতে যারা আছে, যে কোনো ধর্মের লোকেরাই আছে, সকলকে আমার বলা হইতেছে, যে হে জগৎবাসী। তার মানে আজকের যেই মূলে বিষয়, মূলে যেই কথা, সে কথাটি হলো যে আমরা অবশ্যই মুর্শিদের কাছে যখন যাব, আমরা যাওয়ার পরে কি চাব? আমরা চাব যে আমাদেরকে নিজের পরিচয়খানি দিবেন, আমার মধ্যে কালেমাটা আল্লাহ কোথায় লুকিয়ে রেখেছেন সেটা আমাকে খুঁজে দেবেন, এবং আমার কি পরিচয় সেটাও আমাকে দিবেন। এই জিনিসগুলো যদি পাই, তবে আমরা পীরের কাছে যাই। যদি দেখবো এসব কিছু নাই, তবে বাবা মাপ চাই, তাহলে আমার জীবন নষ্ট করার কোনো দরকার নাই। হে জগতবাসী, আর ছোট একটা ভিডিও আপনাদেরকে উপহার দিলাম, তো আজ এ বলেই রাখছি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।